একুশে মে এবছর হজের প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবে যাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। সকালে সচিবালয়ে ই হজ বিডি অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না এবং প্যাকেজ খরচও কমবে না বলে জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এবছর হজে যেতে 1,27,198 জনের কোটা নির্ধারিত ছিল বাংলাদেশের জন্য, কিন্তু 9 দফা সময় বাড়িয়েও সেই কোটা পূরণ হয়নি। তাই প্রায় 3,000 কোটা ফাঁকা রেখেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আর কোটা ফাঁকা থাকলেও নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলেও জানান তিনি। হজে যাওয়ার ক্ষেত্রে কোটা ফাঁকা থাকলেও ভবিষ্যতের জন্য কোনো সমস্যা হবে না বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী। আর এবছর 21 মে হজের প্রথম ফ্লাইট পরিচালিত হবে বলেও জানান তিনি। গত বছর হজে কি হয়েছিল, আমরা কিন্তু স্পেশালি টিওলেটার দিয়ে আমরা কিন্তু 2,415 জন আমরা কিন্তু তাদের কাছে চেয়ে নিয়েছিলাম এবং তারা দিয়েছিল। এটা কোনো বিষয় না, 2,000, 3,000, 3,500 বা 1,000, 1,500, এটা কোনো বিষয় না। আপনারা প্রমাণ পাবেন হজের কাজ শেষ হোক, সারা বিশ্বের কী অবস্থা হয় আর আমাদের অবস্থা কী, একটু চিন্তা করে তখন বুঝতে পারবেন, তখন বলবেন যে বাংলাদেশ কী করেছে। এর আগে মোবাইলের মাধ্যমে সহজে হজ নিবন্ধন করতে তৈরি করা ই হজ বিডি অ্যাপের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই হজ ও ওমরার সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে বলেও জানান তিনি। রোকনউদ্দিন, NTV News, ঢাকা।